নেত্রকোনায় 50 শয্যার আধুনিক সদর হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হলেও কোনো কাজে আসছে না। পুরনো ভবনে বেডের অভাবে মেঝেতে থাকতে হচ্ছে নবজাতক সহ বিভিন্ন বয়সী রোগীদের। এছাড়া ছাদ থেকে পানি পড়া, অপরিচ্ছন্ন টয়লেট, বিদ্যুৎ সহ নানা সমস্যা রয়েছে। এ কারণে রোগীদের পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। নোংরা বেশি, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এখানে, দারুণ জায়গা না, বড় জায়গা না, কোনো কিছু নাই। জেলা সদরের জয়নগর এলাকায় সদর হাসপাতালটি চালু হয় 1993 সালে। রোগীদের দুর্ভোগ লাঘবে 2006 সালে 100 শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়ে 2008 সালে হস্তান্তরের কথা থাকলেও তা হয়নি। গেল বছর ভবনটি হস্তান্তর করা হলেও জনবল সংকটে চালু করা যাচ্ছে না। মেঝেতে থাকতেছে, অনেক কষ্ট, তবু আমরা বিল্ডিং হ্যান্ডওভারের পরও আমরা ওটা চালু করতে পারতেছি না। আমরা যদি অন্তত 3 জন ইন্দোর মেডিকেল অফিসার পেয়ে যাই যে কোনোভাবে, তাহলে আমরা যদি আজকে পাই আমরা আজকেই উঠে। সেবার মান উন্নত করতে ভবনটি দ্রুত চালু করার দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।